রমজানের নারীদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? মেয়েদের জন্য রমজান মাসে পুরুষদের মতোই স্বাভাবিক সব আমলগুলো আছে। এর পাশাপাশি মায়েরা বিশেষ করে ইফতারের আগে দোয়া করা, এটা থেকে তারা মাহরুম থাকেন। কাজের ফাঁকে ফাঁকে তারা ইস্তেগফার, দোয়া এগুলো করতে পারেন। দোয়ার জন্য হাত তুলেই দোয়া করতে পারেন, কোনো কথা, হাত তোলা ছাড়াও দোয়া করা যায় আল্লাহর কাছে। কাজের ফাঁকে ফাঁকে তারা দোয়া করবেন, এভাবে তাদের রমাদানকে তারা অর্থবহ করতে পারেন এবং চমৎকার করতে পারেন। এবং বিশেষভাবে তারা পুরুষদের যে আমলগুলো আছে এগুলো করতে তাদের উদ্বুদ্ধ করবেন, বাড়িতে পাঠিয়ে দিবেন, বলে বলে উদ্বুদ্ধ করবেন, হ্যাঁ, তাদেরকে জামাতে পাঠাবেন, এর মাধ্যমে তাদের সমপরিমাণ সওয়াবও তারা লাভ করবেন। কোরআন তেলাওয়াত মায়েরা চাইলে নিজেরা করতে পারেন, সন্তানদেরকে করতে উদ্বুদ্ধ করতে পারেন, একজন নারী চাইলে গোটা পরিবারকে ইবাদত বন্দেগীতে অ্যাক্টিভ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি সবাইকে অ্যাক্টিভ করার সওয়াবটা তিনি লাভ করবেন। আর যে কাজের ফাঁকে ফাঁকে জিকির, আজকার, তাসবিহ তেলাওয়াত করবেন, এমনকি মাসিক অবস্থায় যদি কোনো মা বোন থাকেন ওই অবস্থায় তিনি দোয়া, জিকির, ইস্তেগফার, দুরুদ এগুলো তিনি করতে পারেন, এগুলো তিনি করবেন। ইসলামী বই পুস্তক পড়া, ইসলামী জ্ঞান অর্জন করা এগুলো তিনি করতে পারেন। তবে যে আমলগুলো তিনি করতে পারছেন না সেগুলো না করতে পারার কারণে তার যে করার আকাঙ্ক্ষা ছিল এ কারণে তিনি পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলার কাছে পাবেন। সুস্থ অবস্থা যা করতেন, হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সুস্থ অবস্থায় কোনো আমল করত, সে অসুস্থ হয়ে যাওয়ার কারণে যদি আমলটা করতে না পারে, সুস্থ অবস্থায় যেহেতু করত, ওই হারে আল্লাহ তাআলা তাকে পেনশনের মতো করে সওয়াব দান করবেন। অতএব মা বন্যা মাসিক অবস্থায় এই সবগুলো পাবেন যদি তিনি আগে থেকে আমল করে থাকেন। রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয়, তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা? আমাদের মা বন্যা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন, মা বন্যা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন, সেজন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং ইবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের। রমজান আসছে, সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা ইবাদত করতে চাইলেও করতে পারে না। দুপুর 3টা 4টা থেকে ইফতার বানানো শুরু হয় বেচারিদের, আমরা মাগরিবের সময় খাই, মাগরিবের পরেও তাদের কাজ করা লাগে। আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতারের আইটেমগুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো, যাতে করে মহিলাদের বেশি একটা ইবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয়। পুরুষরা সহযোগিতা করব যাতে করে তারা ইবাদত করতে পারেন। তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য সেটাও তাদের ইবাদতের সওয়াব এনে দিবে। সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির, আজকার, দোয়া, দুরুদ করতে পারেন, মাসিক অবস্থায় ইসলামিক বই পড়তে পারেন, জিকির করতে পারেন, দোয়া করতে পারেন, এভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন। আল্লাহ তাআলা তাদেরকেও সওয়াব দিবেন ইনশাআল্লাহ।